বিরোধী বৈঠকের আগে মমতা ব্যানার্জির সুর নরম, পরিষ্কারভাবে বলছেন যে বিজেপির আইডিওলজির সাথে সমস্যা হলেও মোদি আর শাহের সাথে নাকি মমতা ব্যানার্জির কোনো রকম সমস্যা নেই। এদিকে আবার ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে এত লাফালাফি, সেই ইন্ডিয়া অ্যালায়েন্সের রাষ্ট্রীয় দল কংগ্রেসকে হুঁশিয়ারের পর হুঁশিয়ারি মমতা ব্যানার্জির। পরিষ্কারভাবে বলছেন যে সিদ্ধান্ত আমাদের ওপর চাপালে চলবে না, জমিদারি প্রথা ছাড়তে হবে। অতি অবশ্যই ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন এখান থেকে শুরু করছি। আপনারা প্রত্যেকেই জানেন যে অলরেডি কালকে মমতা ব্যানার্জি দিল্লি পৌঁছে গেছেন। আজকে রয়েছে বিরোধী বৈঠক আর আগামীকালকে নরেন্দ্র মোদির সাথে বৈঠক রয়েছে, প্রধানমন্ত্রীর সাথে মমতা ব্যানার্জির বৈঠক রয়েছে। কিন্তু তার আগেই মমতা ব্যানার্জির সুর নরম দেখছি। ইতিহাসটা একটু বলি যে কালকেই কিন্তু দিল্লিতে নেমে নিজের দলীয় লোকের সঙ্গে আলাপ আলোচনা করার পর একটা প্রেস কনফারেন্স করেছেন, আর সেই প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাচ্ছেন যে বিজেপির আইডিওলজির সাথে সমস্যা হলেও নরেন্দ্র মোদি আর শাহের সাথে নাকি মমতা ব্যানার্জির কোনো রকম সমস্যা নেই। এখন বিষয়টা হচ্ছে যে এত বড় কথা মমতা ব্যানার্জি বিরোধী বৈঠকের আগেই বলছেন কি করে, যেখানে আমরা বরাবর দেখেছি মমতা ব্যানার্জিকে যে ভীষণ আক্রমক ভাষায় আক্রমণ করেছেন। যেমন প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরাবো থেকে শুরু করে অমিত শাহকে পথ ছাড়তে হবে, আর বিভিন্ন রকম তুতুকারি করে কথাবার্তা থেকে নিয়ে এমন কোনো ল্যাঙ্গুয়েজ নেই যেটা বাদ গেছে। অর্থাৎ এতটা আক্রমক একজন নেত্রী হঠাৎ করে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের আগেই বলছেন যে আমার মোদি আর শাহের সাথে সমস্যা নেই, সমস্যা হচ্ছে বিজেপির আইডিওলজির সাথে। এবার কথাটা হচ্ছে যে 2007 সালেও তো বিজেপির আইডিওলজি তাই ছিল, আর আমি যতদূর জানি যে এখনো পর্যন্ত বিজেপির আইডিওলজিতেই কিন্তু মোদি আর শাহ পড়ছেন। কিন্তু দিদির মন মোমের মতো গলে যাচ্ছে কেন হঠাৎ করে বিরোধী বৈঠকের আগে, প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের আগে? এটাও কি কোথাও না কোথাও কি একটা রাজনীতি করার গন্ধ আমরা পাচ্ছি? একটা অন্যরকম বিষয় লাগছে, যেখানে সিঙ্গুর কাণ্ডে মমতা ব্যানার্জি কিন্তু এই বিজেপির এই আইডিওলজিতেই কিন্তু গিয়েছিলেন, যেখানে আমরা দেখেছি রাজনাথ সিং থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী এই প্রত্যেককে নিয়ে মমতা ব্যানার্জি ছিলেন। বিজেপির আইডিওলজিও কিন্তু সেখানে এক্সিস্ট করতো। তাহলে সেক্ষেত্রে হঠাৎ করে মমতা ব্যানার্জি বলছেন যে মোদি শাহের সাথে সমস্যা নেই, বিজেপির আইডিওলজির সাথে সমস্যা আছে। বিষয়টা একটু অন্যরকম লাগছে না আপনাদের? আমার তো ভাই লাগছে। তারপর আবার সেখানেই থেমে নেই, আবার মিটিংয়ের আগে, বিরোধী বৈঠকের আগে রাষ্ট্রীয় দল কংগ্রেসকে মমতা ব্যানার্জি হুঁশিয়ারি দিচ্ছেন। বলছেন যে সিট শেয়ারিং নিয়ে তো অতি অবশ্যই আলোচনা করতেই হবে, তার পাশাপাশি হচ্ছে সিদ্ধান্ত আমাদের ওপর চাপালে চলবে না, জমিদারি প্রথা ছাড়তে হবে। সিট শেয়ারিং নিয়ে আলোচনা করতে হবে, আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নিতে হবে। সেটা কিন্তু বিরোধী বৈঠকের আগেই মমতা ব্যানার্জি বলছেন। এখন তো আমি বলতেই পারি এটা যে তার মানে মমতা ব্যানার্জি কিন্তু বিরোধী বৈঠকের কি সুবিধা, কি হচ্ছে, কতটা সিট শেয়ারিং হচ্ছে, কি হচ্ছে না, এই সমস্ত দেখার পরই কিন্তু প্রধানমন্ত্রীর সাথে মিটিং করতে চলেছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এদিকে আবার শুধুমাত্র তাই নয়, কংগ্রেসকে 2টি শেয়ার ছাড়তে রাজি হয়েছেন মমতা ব্যানার্জি, তা কিন্তু সূত্র মারফত খবর আসছে। অতি অবশ্যই প্রথম বহরমপুর, দ্বিতীয় মালদা দক্ষিণ। এখন গোটা কংগ্রেস এই বিষয়টাকে নিয়ে রাজি হচ্ছে কি হচ্ছে না দেখার বিষয়, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী কিন্তু ব্যাপারটাকে খুব ভালো করে মেনে নেবেন, কারণ ওনার মনের ইচ্ছে পুরো হবে। কারণ বরাবরই তিনি চেয়েছেন যে ভাই যা ইচ্ছে তোরা নে, বহরমপুর সিটটা কিন্তু আমাকে দিয়ে দে। তাতে যদি কংগ্রেসের প্রত্যেকটা দলকর্মীকে যদি বলি দিতে হয়, তাহলে সেক্ষেত্রেও পিছুপা হবেন না অধীর রঞ্জন চৌধুরী। আজকাল এমনটাই ইমেজ ক্রিয়েট করেছেন নিজের। আমরা জলজান্ত এক্সাম্পল দেখেছি এদিকে আপনাদের কৌস্তব বাগচিকে, জেনার দিকে অধীর রঞ্জন চৌধুরী বিন্দুমাত্র ফিরে তাকাচ্ছেন না। কিন্তু এখনো পর্যন্ত কংগ্রেসেই রয়েছেন কিন্তু আমাদের কৌস্তব বাগচি। তারপরেও অধীর রঞ্জন চৌধুরী কিন্তু বিন্দুমাত্র হেরফের নেই। অর্থাৎ কংগ্রেসের দিক থেকে বহরমপুর সিটটাই শুধুমাত্র অধীর রঞ্জন চৌধুরী চান, ওনার কিন্তু বিরাট মনে একদম লাড্ডু ফুটতে লাগবে। এদিকে দক্ষিণ মালদা এই কারণেই মমতা ব্যানার্জি ছাড়তে চাইছেন, কারণ দক্ষিণ মালদাও কিন্তু পঞ্চায়েত ভোটে আমরা দেখেছি যে যথেষ্ট ভালো ফলাফল করেছে। হ্যাঁ, এই কারণেই বলছি যথেষ্ট ভালো ফলাফল, কারণ পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস কি করেছে কি না করেছে তা আমরা সকলেই দেখতে পেয়েছি, ব্যালট লুট থেকে শুরু করে সমস্ত কিছু। সেই বিষয় নিয়ে আমি আর ঘাঁটতে চাই না, সেই একই কথা। কিন্তু কংগ্রেস ফলাফল ভালো করেছিল, আর রেজাল্টের টাইমে প্রথমে এগিয়েও ছিল কিন্তু কংগ্রেস। তো অতি অবশ্যই বলতেই হয় যে অধীর রঞ্জন চৌধুরীর মনে লাড্ডু ফুটলেও কংগ্রেস পুরো বিষয়টাকে মেনে নেবে কিনা সেটা অতি অবশ্যই দেখার বিষয়। আর যদি মেনে নেয়, তাহলে কিন্তু এই গঠবন্ধন হচ্ছে এটুকু শিওর, কারণ মমতা ব্যানার্জি সূত্র মারফত খবর দুটি সিট দিতে রাজি রয়েছে। এদিকে আবার সিপিএম কে নিয়ে না বললেই নয়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কারভাবে বলেছেন যে আমরা বাংলার মানুষের সাথে কোনো রকম বেইমানি করব না। হ্যাঁ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে ইন্ডিয়া অ্যালায়েন্সে যা হচ্ছে হোক, কিন্তু বাংলায় আমরা ইন্ডিভিজুয়ালি লড়বো, একা একাই লড়বো, এক ইঞ্চি মাটি ছাড়বো না, কারণ বাংলার মানুষের সাথে গদ্দারি করতে পারবো না। কারণ যদি আমরা বাংলার মানুষের সাথে গদ্দারি করি, ঠকবাজি দেখাই, তাহলে আমাদের এক্সিস্টেন্সের কোনো মানেই হয় না, এরকম কমেন্ট করলেন। অর্থাৎ বুঝতেই পারছি যে সিপিএম কিন্তু এখনো পর্যন্ত নিজের সিদ্ধান্তে, বাংলায় নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন। তৃণমূল কাংগ্রেসের সঙ্গে যেটা কি সিপিএম এর একদম কট্টর বিরোধী, সেই তৃণমূল কাংগ্রেসের কিন্তু এখনো পর্যন্ত এগেনস্টে রয়েছেন। তার পাশাপাশি এটাও বলছেন যে মমতা ব্যানার্জির এই বিরোধী বৈঠকের আগে কংগ্রেসকে অ্যাটাক করা আর তারপর নরেন্দ্র মোদির সাথে বৈঠক করা, কোথাও না কোথাও তলায় তলায় এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি কিন্তু বিজেপিকে সাপোর্ট করছেন, বিজেপিকে নিয়েই এই রাজনীতিটা করছেন, সেটাই কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ করছেন। তাদের ব্যাপার, তারা তো নিজেরা লড়ে তিনটে রাজ্যে তো নিজেদের মুখ পুড়িয়েছে, ফলে তাদের দৃষ্টিভঙ্গি, তাদের স্ট্র্যাটেজি, তাদের নীতি সেটা যে বিজেপিকে হারানোর পক্ষে যথোপযুক্ত নয় সেটা তো ইতিমধ্যেই প্রমাণিত। তাদের পরাজয়ের গ্লানি, শেষ পর্যন্ত সেই গ্লানি কাটিয়ে ইন্ডিয়ার জোশ ফিরেছে মহুয়া মৈত্রর রক্তক্ষরণের মধ্যে দিয়ে। যেদিনকে মহুয়াকে এক্সপেল করলো বিজেপি, সেদিন আবার ইন্ডিয়া জোট, অর্থাৎ তৃণমূলের রক্তক্ষরণ, তৃণমূলের ত্যাগের মধ্যে দিয়ে ইন্ডিয়া জোটে আবার প্রাণ প্রতিষ্ঠিত হলো। ফলে কংগ্রেসের ভুল, কংগ্রেসের জমিদারি নীতি এগুলো চলবে না। কংগ্রেসের জমিদারি নীতির জন্য তিনটে রাজ্যে গিয়ে মুখ পুড়েছে, তাতে ইন্ডিয়া জোট নিয়ে মানুষের কোয়েশ্চেন তৈরি হয়েছে। অবিলম্বে সেই ভুল কংগ্রেসকেই শোধরাতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্য যে সিনিয়র নেতারা রয়েছেন তাদের মুখ রেখে ইউনাইটেডলি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সহ নয় মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট ঘোষণা করতে হবে। আপনারা ভাবুন যে তৃণমূল কংগ্রেসের স্পোক্স পার্সন কুণাল ঘোষ বলছেন যে রাষ্ট্রীয় দল কংগ্রেস নাকি নিজে দাঁড়িয়েছে মহুয়া মৈত্রের রক্তক্ষরণ দিয়ে। এটা কোনো কথা? মহুয়া মৈত্রের রক্তক্ষরণ দিয়ে মানেটা কি? মহুয়া মৈত্রে কি এমন ঘটেছে? ওনার পার্লামেন্টের উনি যে সাংসদ ছিলেন, প্রাক্তন একজন সাংসদ, যা মেয়াদ, যা এনজয় করা তা তো পুরোটাই করলেন, ওনার বাদ কি গেল? উনি তো পুরো মেয়াদেই ছিলেন, লাস্টের দিকে গিয়ে ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হলো। সেটা ওনার দোষেই, কারণ উনি পার্লামেন্টের পাসওয়ার্ড বিক্রি করেছেন একজন ব্যবসাদারকে টাকার বিনিময়ে, ফ্রিতে নয়, টাকার বিনিময়ে। তো এটা একটা বিরাট বড় অ্যালিগেশন। সেখানে মহুয়া মৈত্রের রক্তক্ষরণ কি হলো? এটা তো তৃণমূল কংগ্রেসের লজ্জায় মাথা কাটা গেল, এই কথা বলাও ভুল না, লজ্জা লাগা দরকার। আর এদিকে আবার ইন্ডিয়া অ্যালায়েন্স, এই যে কংগ্রেসকে নিয়ে এত জোট হচ্ছে, এত বড় বড় মানে একটা বিশাল ব্যাপার, একটা বিরোধী দল হিসেবে সবাই মিলে উঠে আসছে, যেখানে অতি অবশ্যই তৃণমূল কংগ্রেসের আগে কিন্তু অতি অবশ্যই কংগ্রেস। তেলেঙ্গানাতে দুর্দান্ত রেজাল্ট করেছে কংগ্রেস, এখন আপনাদের রাজস্থান থেকে শুরু করে এই যে ছত্তিশগড়, এখানে কংগ্রেসের নিহাতি একটা অহংকার হয়ে গেছিল, কি বলবো, ওপিনিয়ন পোল হওয়ার আগে ঘুমিয়ে গেছিল, এক্সিট পোল দেখার পর ঘুমিয়ে যাওয়ার ফলে এরকম টাইপের একটা রেজাল্ট হয়েছে। কিন্তু কংগ্রেসকে আন্ডার এস্টিমেট করার মতো কিছু হয়নি, তৃণমূল কংগ্রেস কি এখন এতটাই বড় হয়ে গেছে? অর্থাৎ এখন তো বুঝতেই পারছি যে কোথাও না কোথাও তিনটে স্টেট হারার জন্য তৃণমূল কংগ্রেস চরমভাবে খুশি হয়েছে। আর এখন যদি দলের মধ্যে এই নীতি থাকে, তাহলে সেই দল কি করে ঐক্যবদ্ধ হতে পারে তা ভাই আমার জানা নেই। কুণাল ঘোষের মুখে পরিষ্কারভাবে বলছেন যে কংগ্রেস এতটাই ওয়ার্স্ট দল, মানে এটাই বলতে চাইলেন বাংলা ভাষায় পরিষ্কারভাবে যে কংগ্রেস এতটা ওয়ার্স্ট দল যা তৃণমূল কংগ্রেসের জন্য প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। ইয়ার কি মারছেন? মানে তৃণমূল কংগ্রেসের জন্য কংগ্রেসের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, মানে কি বলছে তৃণমূল কংগ্রেসের স্পোক্স পার্সন? একবার ভেবে দেখুন, এনাদের নিজেদের দলের কি সিনারিও সেটা চোখে দেখতে পান না, এনাদের নিজের দল পশ্চিমবঙ্গে কি করে বেড়াচ্ছেন সেটা দেখতে পান না, পুরো দলটাই তৃণমূল কংগ্রেস ইকুয়াল টু দুর্নীতি ইকুয়াল টু মমতা ব্যানার্জি হয়ে আছে। সেই ইমেজটাকে লোকসভা ভোটের আগে কি করে ক্লিন করব সেই বিষয় দেখতে পাচ্ছেন না, কংগ্রেসকে টার্গেট করছেন। আমি আবার বলছি যে বিরোধী বৈঠকের আগে একটা রাষ্ট্রীয় দল যা ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে রয়েছে, কংগ্রেসকে যেভাবে তৃণমূল কংগ্রেস টার্গেট করছে তাতেই ইন্ডিয়া অ্যালায়েন্সের জাস্ট কোনো মানে হয় না, কারণ এখনো পর্যন্ত ইন্ডিয়া অ্যালায়েন্সের কোনো রকম ভিশন, কোনো রকম মিশন আমাদের চোখের সামনে ক্লিয়ারই না। এবার কথাটা হচ্ছে আজকের যে বৈঠক রয়েছে, যে বৈঠকে পরিষ্কারভাবে মমতা ব্যানার্জি জানিয়েছেন যে মেন যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে সিট শেয়ারিং। তো তে অবশ্যই দেখার বিষয় হচ্ছে সেটা নিয়ে, সিট শেয়ারিং নিয়ে আদৌ কি আলোচনা হচ্ছে কি হচ্ছে না, কারণ লোকসভার আগে এটা ইন্ডিয়া অ্যালায়েন্সের লাস্ট বৈঠক, তা আমরা পরিষ্কারভাবে জানি। আর অপেক্ষায় থাকবো প্রেস কনফারেন্সের মাধ্যমে আজকে মমতা ব্যানার্জি কি বলেন, আর সেটা নিয়ে অতি অবশ্যই আমি আপনাদের সামনে ভিডিও তো আনবই। তার পাশাপাশি আজকে আর কালকে এই দুদিনটা হচ্ছে চরম ভাইটাল, একটা হচ্ছে বিরোধী বৈঠকের আর একটা হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের, যেখানে মমতা ব্যানার্জির গলার সুর নরম অমিত শাহের প্রতি। এখন দেখার বিষয় হচ্ছে রাজনৈতিক দিকটা কোন দিকে যায়, অতি অবশ্যই সব দিকেই নজর থাকবে। আপডেট তো আমি আপনাদেরকে করতেই থাকবো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার পাশাপাশি আমার ফেসবুক পেজ সঙ্গে অদ্বিতীয়া, সেখানে গিয়ে ফলো করুন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। যা হবে স্পষ্ট হবে।